মুনাফিক জুব্বা উপরে পাঞ্জাবি উপরে দানসতকা করে মসজিদে এসে নামাজ পড়ে এইজন্য মুনাফিক চেনা কিন্তু এত সহজ না বিশ্ব সময়ে মুনাফিকরা মসজিদে নববীতে আসতো আব্দুল্লাহ ইবনে উবাই একেবারে বিশ্ব পেছনে নামাজে দাঁড়াতো কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের Sardar ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু الحمد لله الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ওয়ালাহুম আযাবুন আলিমুম বিমা কানূ ইয়াকযিবূদ স subhanallahu alazim সর্বপ্রথম বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি আমাদের হলেক আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জমার দিনে সবার আগে মসজিদে সামিল হওয়ার জন্য করেছেন সুযোগ দান করেছেন সেজন্যে আমরা আমাদের মহান রবের শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে আমরা কৃতজ্ঞতা আদায় করছি সবাই কালে মতো শকর করছি আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد لك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان ওয়ালাকাল হামদু বিল ইসলাম হামদু বিল কোরআন সম্মানিত মুসল্লিয়ানে کرام আমরা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে নিলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ কোরআনই কেরী এই পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে মৌলিকভাবে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনয়ন করেছে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনয়ন করে আনগত্যের মস্তক আল্লাহ পাকের সামনে অবনত করে দিয়েছে যাদেরকে বলা হয় মোমেন দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে কাফের বেঈমান যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে আল্লাহর সঙ্গে নাফর করেছে রাসূলের সঙ্গে নাফর মানি করেছে যাদেরকে সরাসরি বলা হয় কাফের বা মুশরিক তৃতীয় এবং সর্বশেষ শ্রেণী হচ্ছে মুনাফিক যাদের হৃদয় যাদের অন্তর যাদের হার্ট নিফাক নামক ভাইরাস দ্বারা আক্রান্ত যাদেরকে বলা হয় মোনাফিক এই তিনটি ভাগে ভাগ করেছে মানুষকে পবিত্র কোরআনিকিম করিম পৃথিবীর মানুষগুলোকে তিনটি শ্রেণীতে ক্লাসিফিকেশন করেছে এক নাম্বার হচ্ছে ইমানদার যাদেরকে বলা হয় মোমেন দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফের মুশরিক তৃতীয় শ্রেণী হচ্ছে মোনাফিক এই তিনটি শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী অর্থাৎ মোমিনগঞ্জ দুনিয়া এবং আখেরাতে তারা সফল এবং তাদের বাসস্থান হচ্ছে চিরস্থায়ী জান্নাত সুবাহান আল্লাহ যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবাহের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবাহান আল্লাহ এই তিন প্রকার মানুষের মধ্যে মোমেনগণ হচ্ছেন সফল আর মোমেনদেরকে আল্লাহ পাক নিজেই জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন সুরতুল কাহাফের একশত সাত এবং একশত আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন ইন্দিন আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله رب العالمين بولن نشتوي جراب ইমান আনয়ন করেছে আর আমলে সালেহ করেছে নেকির কাজ যারা করেছে আমি আল্লাহ রবুল আলমিন তাদের জন্য একেবারে সেরা জান্নাত ফার্স্ট ক্লাস জান্নাত জান্নাতুল ফের আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি এভাবে আল্লাহ কোরআন করিমের বিভিন্ন আয়াতে মোমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সুরাত একশো তো এগারো নম্বর আতে মোবিনদেরকে জামিনাতের সুসংবাদ দিলেন ইন নল্লাহস্ত র মৃণলভূমিনীনাফসাহোম ওয়াম ওয়াল হোম বেনলাহো জন নাহা আল্লাহবান বলেন নিশ্চয়ই নিঃসন্দেহে আমি আল্লাহ পাক মুমিনদের জান আর মাল কে খরিদ করে নিয়েছি তাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ পাক আমার মুমিনদেরকে জান্নাত আমি দান করে দিয়েছি এভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য জায়গায় মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রথম শ্রেণীর লোক ইমানদার মুমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ জান্নাতের ওয়াদা দিয়েছেন কে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী কাফের মুশরে এবং মোনাফিক এই দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক জাহান নামের সুসংবাদ দিয়েছেন মোমিনদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন আর মুনাফিকদের জন্য আল্লাহ কাফের এবং মুনাফিকদের জন্য আল্লাহ পাক জাহান নামের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সুরতুত وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله هي আমি লহরমপুর আল আমিন বলেন বলেন মুনাফিক পুরুষ এমনি মুনাফিক নারী আর কাফেরদের ব্যাপারে আল্লাফাক জাহাং নামের ওয়াদা করেছেন তারা জাহাঙ্গনামের মধ্যে চিরকাল অবস্থান করবে এটি হচ্ছে তাদের জন্য উপযুক্ত জায়গা আল্লাফাক এই সকল লোকদের প্রতি লাগানত দিয়েছেন আর আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম জাহান্নামে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ব্যবস্থা রয়েছে নাউযুবিল্লাহ কাফের মুশরিক আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক জাহান্নামের চিরস্থায়ী আযাবের ব্যবস্থা করে রেখেছেন একটি ব্যাপার হচ্ছে খুবই লক্ষণীয় কোরআনে কারীমের যে সকল আয়াতে আল্লাহ পাক মুশরিক এবং মুনাফিকদেরকে শাস্তি দেবার কথা বলেছেন মুশরিকদের আগে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন কারণ কাফের মুশরিকদের চাইতেও জঘন্য আর নিকৃষ্ট হচ্ছে এই মুনাফিক যুগে যুগে ইসলামের ক্ষতি সাধনে যুগে যুগে ইসলামের ক্ষতি সাধনে কাফের মুশরিকরা ইসলামের ক্ষতি না করেছে তার চাইতেও বেশি ক্ষতি করেছে মুসলমান লেবাস কিছু মুনাফিক এই জন্য কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ জাহান্নামের কথা বলেছেন যত জায়গায় আল্লাহ কাফের মুশ্রিক আর মুনাফিকদেরকে জাহান নামের আজাব দেওয়ার কথা বলেছেন তত জায়গায় আল্লাহ মুশরিকদের আগে মুনাফিকদের কথা বলেছেন এ থেকেই এ থেকে বুঝা যায় যে কাফের মুসরিকদের চাইতেও মুনাফিকরা হচ্ছে খুব জঘন্য এরা জাহান নামের নিকৃষ্ট কীট আল্লাহ রব্বুল আলমেন সুরাতুন নিসা এর 140 নম্বর আয়াতের সেশনছে আল্লাহ পাক সুন্দর করে বললেন ইনন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিনা ফি জাহান নামা জামিআ আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নিঃসন্দেহে মুনাফিক এবং কাফেরদেরকে জাহান নামে একত্রিত করে জাহান্নামের নামের একই জায়গায় তাদেরকে সমবেত করা হবে মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের নামের নিম্ন স্তরে জাহান নামের গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর কাফের মুশরিকরা বড় বড় কাফের মুশরিকরা জাহান্নামের নামের উপরের তলায় থাকবে কিন্তু মুনাফিক এগুলো এতই নিকৃষ্ট এদের জন্য উপরের তোলায় জায়গা হবে না মুনাফিকদেরকে আল্লাহ পাক জাহান নামের নিচ তোলায় জায়গা দিবেন এই পৃথিবীতে বড় বড় যে সকল কাফেররা ছিল সৈরাচার ছিল ফেরাউন নম্রুদ, হামান কারুন আবু জেহেল উৎপাসবা সাদ্দ এই সকল বড় বড় কাফেররা জাহান নামের উপরের তলায় থাকবে জাহান নামকে আল্লাহ পাক সাতটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছেন জাহান মধ্যে সাতটি ক্লাস আছে সাতটা স্তর আছে কাফের মুশ্রিকদেরকে আল্লাপাক জাহান নামের উপরের তলায় রাখবেন কিন্তু মুনাফিকগুলো এতই নিকৃষ্ট মুনাফিকগুলো এতই জঘন্য আল্লাপাক মুনাফিকদের ব্যাপারে পলানুল করিমের সুরাতুল নিসা এর একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে তাদের অবস্থানের কথা এভাবে জানালেন ইন নাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নস্তরে অবস্থান করবে আর ওয়া লান তাজিদ লাহুম নাসীরা সেখানে মুনাফিকদের জন্য কেউ সাহায্যকারী হবে না কেউ তাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ থেকে কেউ তাদেরকে সেখানে সাহায্য করতে পারবে না হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট এবং জঘন্য যুগে যুগে ইসলামের ক্ষতি সাধনে কাফেরদের চাইতে মুনাফিকরাই সব চাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে রাসীল করিম সাল্লাম কাফের বেঈমান মুশরিকদেরকে চিনতে পারতেন কিন্তু মুনাফিক চিনতে পারতেন না কারণ কাফের সরাসরি ইসলামের বিরোধিতা করে কিন্তু মুনাফিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করে না মুনাফিকের মাথায় টুপি থাকে মুনাফিকের মুখে দাঁড়িয়ে থাকে মুনাফিক জুব্বা ওপরে পাঞ্জাবি ওপরে দান সৎকা করে মসজিদে এসে নামাজ পড়ে এই জন্য মুনাফিক চেনা কিন্তু এত সহজ না বিশ্ব সময়ে সময় মুনাফিকরা মসজিদে নববীতে আসতো আব্দুল্লাহ ইবনে উবাই একেবারে বিশ্ব পেছনে নামাজে দাঁড়াতো কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের Sardar ছিল ঠিক কিনা বলেন মুনাফিক চিনতে ওহিনাজিলের দরকার হয়েছে আল্লাহ পাক জিব্রিলকে পাঠিয়ে ওহিনাজিলের মাধ্যমে বিশ্ব মুনাফিক চিনিয়ে দিয়েছেন এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিকরা এতই জঘন্য এতই নিকৃষ্ট একটি ব্যাপার খেয়াল করলি বুঝা যায় কোরআনে কারীমে মুমিনদের নামে মুমিনদের জন্য আল্লাহ একটি সূরা দিয়েছেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন কাফিরদের নামে অপবিত্র কোরআনে সূরা আছে না নাই কাফিরদের নামে কোরআনে কারীমে একটি সূরা আছে সূরাতুল কাফিরুন মুনাফিকদের নামে কোরআনে কারীমে একটি সূরা আছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন আপনারা একটু লক্ষ্য করে শুনেন কাফের জন্য আল্লাহ যে সুরাটা দিলেন এই সুরা হচ্ছে মাত্র তিন লাইন এবং ছয়টি আয়াত সুরাতুল কাফির আর মুনাফিকদের জন্য আল্লাহ যে সুরাটা দিলেন ওই সুরাটি এগারোটি আয়াত ওই সুরাটি দেড় পৃষ্ঠা লম্বা আর কাফেরদের সুরাটি মাত্র ছয় আয়াত তিন লাইন এ থেকেই বোঝা যায় যে কাফেরদের চাইতে মুনাফিক বেশি জঘন্য কারণ কাফের সুরার চাইতে মুনাফিকের সুরাটা একটু বেশি ল্যাং দি বেশি লম্বা ঠিক কিনা বলেন কেউ যদি প্রশ্ন করে হুজুর মুনাফিক কোন দেশে বাস করে মুনাফিকের আলাদা কি কোন দেশ আছে নাকি মুনাফিকের তো আলাদা কোন দেশ নেই কেউ যদি বলে আমি হিন্দু দেখতে চাই আমি বলবো আপনি ইন্ডিয়ায় চলে যান পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গেলে সেখানে হিন্দু আর হিন্দু আছে না নাই কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই আপনি আমেরিকায় চলে যান সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখতে চাই আপনি জাপানে চলে যান অথবা মায়ানমারে চলে যান সেখানে কোটি কোটি বৌদ্ধ দেখতে পাবেন কেউ যদি বলে আমি ইহুদি দেখতে চাই তো আপনি ইসরায়েল চলে যান সেখানে ইহুদি আছে না নাই এখন কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখতে চাই আপনি দয়া করে মুনাফিকের দেশটা একটু দেখায় দেন মুনাফিকের কি স্পেসিফিক কোনো দেশ আছে নাকি কথা বলেন যে সকল দেশে হিন্দু আছে হিন্দু যে দেশে বাস করে সে দেশে তো মুনাফিক নেই যে দেশে খ্রিস্টান বাস করে ওই দেশে তো মুনাফিক নেই বৌদ্ধ বা ইহুদি যে দেশে বাস করে সেখানে তো মুনাফিক নেই এখন আপনি যদি আমাকে বলেন মুনাফিক দেখতে চাই কোন দেশে যাব তাহলে উত্তর হচ্ছে যেই সকল দেশে মুসলমানরা বাস করে ওই সকল দেশে আপনি চলে যান কারণ সেই সকল দেশে মুসলমানের বেশ ধরে কতিপয় লোক মুনাফিক সেজে বসে আছে এজন্য মুনাফিকের আলাদা কোনো স্পেসিফিক দেশ নাই যে সকল সমাজে যেই সমাজে যেই সোসাইটিতে যেই কান্ট্রিতে মুসলমানরা বাস করে সেখানেই মুসলমানের লেবাস পড়ে মুনাফিকরা বাস করে ঠিক কিনা বলেন এই মুনাফিকরা হচ্ছে আল্লাহর দুশ্মন মুনাফিকরা হচ্ছে রাসূলের দুশ্মন মুনাফিকরা হচ্ছে ইসলামের দুশ্মন এরা নামাজও পড়ে এদের মাথায় টুপিও থাকে মুনাফিকরা ইসলামের দুশ্মন মাথার মধ্যে টুপি থাকে আবার তাদের মুখে লম্বা দাঁড়িয়ে থাকে মুনাফিকরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার এই সকল মুনাফিকরা মুসলমানের বেশ ধরে সুযোগ পেলে ইসলামকেও তারা জবাই করে মুনাফিকরা নামাজ পড়ে আবার সুযোগ পাইলে ইসলামকেও তারা জবাই করে ইসলাম যেন প্রতিষ্ঠা না হয় বিশ্ব নবীর সময়ে মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমানদের সাথে আতাৎ করেছে আর মুসলমানদের সঙ্গে বিদ্রোহ পোষণ করেছে মুসলমানদের খবর কাফের মুশরিকদের কাছে এই মুনাফিকরা পাচার করেছে ইসলামে যেই সকল জায়গায় সাহাবারা রক্ত দিয়েছেন যে সকল জায়গায় আল্লাহ রাসূলের সাহাবীরা কল্লা কাটায় দিয়েছেন শাহাদাতের নজরানা পেশ করেছেন ওই সকল জায়গায় ওই সকল জায়গায় মুনাফিকরা সবচাইতে বেশি তৎপরতা পালন করেছে ঠিক কিনা বলেন আবার যেই সকল জায়গায় পৃথিবীর যে সকল জমিনে ইসলামের বিল্ডিং নির্মাণ হয়েছে ইসলামের প্রাসাদ নির্মাণ হয়ে যাওয়ার পরে ইসলামের ওই বিল্ডিংটাকে খান খান করে ভেঙে ফেলার জন্য ইসলামের সৌধটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের মুশরিকদের চাইতে মুনাফিকরাই বেশি ভূমিকা পালন করেছে ইসলামের সৌধটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের মুশরিকদের চাইতে মুনাফিকরাই বেশি ভূমিকা পালন করেছে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর সময়ে কাফের বেঈমানদের সঙ্গে আদাত করে মুসলমানদের খবর কাফের মুশরিকদের কাছে পাচার করত আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবী থেকে বিদায় হয়েছে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাজার হাজার ছেলা পেলা হাজার হাজার উত্তরসূরি এখনো দুনিয়ায় বর্তমান রয়েছে যারা আবদুল্লাহ ইবনে কর্মসূচিটাকে এখনো বাস্তবায়ন করছে আমাদের এই বাংলাদেশের কথা আপনি চিন্তা করেন এই দেশ 89.5 প্রায় 90 ভাগ মুসলমানের দেশ হচ্ছে এই বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলে না এই বাংলাদেশে খ্রিস্টান বৌদ্ধরা ইসলামের বিরুদ্ধে কথা বলে না কারণ তারা সংখ্যালঘু কিন্তু বড় আফসোস এবং দুঃখের ব্যাপার হচ্ছে এই এই দেশে মুসলমানের নাম ধারণ করে মুসলমান লেবাস ধরে ইসলামের বিরুদ্ধে কিছু মুনাফিক সব চাইতে বেশি কথা বলে আহমেদ শরীফ তসলিমান আসেন শামসুর রহমান এগুলো কি হিন্দুদের নাম এগুলো কি বৌদ্ধদের নাম এগুলো কি খ্রিস্টানদের নাম কি চমৎকার নাম কি সুন্দর নাম হয়তো এদের বাবা বা এদের পূর্বপুরুষের মধ্যে কেউ ভালো মুসলমান ছিল এজন্য সুন্দর নাম রেখেছে আহমদ শরীফ নবীর নামে নাম রেখেছে শামসুর রহমান কত চমৎকার নাম তাসলিমান কত সুন্দর নাম কিন্তু এরাই ইসলামের বিরুদ্ধে কাফের মুসলিকদের চাইতে এই নব্বই ভাগ মুসলমানের দেশে বাস করে মুসলমানের নাম ধারণ করে ইসলামের বিরুদ্ধে আজানের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে এরাই সব চাইতে বাজে কথা বলেছে শামসুর রহমান কবিতা লিখেছে আজানের ধ্বনি যখন শুনি তখন আমার কাছে মনে হয় বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে নাউজুবিল্লাহ পড়বেন না এই কবিকে তৎকালীন সরকার রাষ্ট্রীয় সম্মাননা দান করেছে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেছে যেই কবি নব্বই ভাগ এই মুসলমানের দেশে আজাদ নিয়ে কটুক্তি করে যেই কবি নব্বই ভাগ মুসলমানের এই দেশে বাস করে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে ওই কবিকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া তো দূরের কথা এই কবিগুলো মুসলমানের বাসার ছাড়ুদের হওয়ার যোগ্যতা রাখে না তুমিও কবি আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও কবি তিনি কবিতায় বললেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গুড়ে থেকেও মোয়াজিনের আজান শুনতে পাই আল্লাহ আকবর মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুড়ে হতেও মুয়াদিনে রাজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই পরে আল্লাহ আকবর কত চমৎকার কবিতা লিখেছে আল্লাহ তার ফরিয়াদ কবুল করেছেন কাজী নজরুলের কবরটা মসজিদের পাশে আছে না নাই তসলিমা নাসলিন ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে আহমদ শরীফ ইসলামকে নিয়ে আজ কথা বলেছে আবার এই সকল লোকদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং এই সকল লোকদেরকে অনেক মর্যাদাও তখন দেওয়া হয়েছে যে সকল লোকেরা ইসলামকে নিয়ে আজ বাজে কথা বলে এরা কোনো কোন মুসলমানের বাসার টয়লেট পরিষ্কার করারও এরা যোগ্যতা রাখে না ঠিক কিনা বলেন সম্মানিত মুসুল্লিয়া মুনাফিকরা হচ্ছে আল্লাহর মাহলুকাতের সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি শয়তান মুসলমানদেরকে ধুকা দিয়ে দিয়ে মোমেনদেরকে ধুকা দিয়ে দিয়ে জাহান বানাবার জন্য সর্বদা বদ্ধপরিকর এবং এই লক্ষ্যে সে সব সময় কাজ করে যাচ্ছে শয়তান আমাদের চেয়ে বয়সেও বড় বুদ্ধিতেও বড় কি বলেন শয়তান আমাদের চেয়ে বয়সেও বড় বুদ্ধিতেও আমাদের চেয়ে বড় বুদ্ধিতে আমাদের চেয়ে খুব পাকা শয়তান ভালো করেই জানে কোন মুসলমানের সন্তানকে মুশরিক বানানো এটা খুব কঠিন কাজ এটা এত সহজ নয় এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক বানাতে চায় না শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাই দিতে পারলে সে সাকসেসফুল সে সফল কারণ মুশরিকের চাইতে মুনাফিক তো হচ্ছে জঘন্য এজন্য যদি শয়তান কোনো মুসলমানকে মুনাফিকের কাতারে নিয়ে যেতে পারে তাহলে শয়তানের লাভ আছে কারণ সে মুশরিকদের চাইতে মুনাফিকরা জাহান্নামের নিম্নস্তরে অবস্থান করবে এজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের অন্তরে নিফাকের সৃষ্টি না করে আমাদেরকে যেন আবার মুনাফিক বানিয়ে না দেয় বড় বড় সাহাবিরা আল্লাহ রাসূলের সাহাবিরা এবং সাহাবীদের সাহাবীদের পরবর্তী যুগের লোকেরা তাবেঈগণ তাবে তাবেঈ আইম্মায়ে মুস্তাহিদিন সকলেই তারা নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য সদা সর্বদা তারা সচেতন থাকতেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাশনা বলে একবার এক লোকের লাশ নিয়াশা হলো জানাজা পড়ার জন্য ওমর ইبنুল খাত্তাব তখন বললেন আবু হুদাঈফা ইবনে ইয়ামেনের কাছে যাও আমার ভাই হুদাঈফা যদি জানাজার নামাজ পড়ার জন্য আসে হুদাঈফা যদি জানাজা পড়ার জন্য রাজি হয় তাহলে আমি ওমর রাজি হয়ে যাব কারণ আল্লাহ রসুলের সাবি হুদইফা ইবনুল ইয়ামিনকে সা হাই নবী আল্লাহ রসুলের গোপন কথার ভান্ডার বলা হত আল্লাহ রসুলের সকল গোপন কথাগুলো রাসুলের গেরিবরিব সাল্লাল্লাহ আর সাল্লাম হুদাইফার কাছে বলতেন একবার অমন ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তাহ আলান কাছে গিয়ে বললেন ভাই হুদাইফা আল্লাহ রসুল তোমাকে সকল গোপন গোপন কথাগুলো বলে গিয়েছেন তোমার কাছে আজ একটি ব্যাপারে জানতে চাইছি মেহেরবানী করে তুমি আমাকে বলো আমি তো জানি জানি আল্লাহ রাসুল মদিনার যে মুনাফিকগুলো আছে মদিনার মুনাফিকগুলোর লিস্ট আল্লাহ রাসুল তোমার কাছে বলে গিয়েছেন মেহেরবানী করে আমাকে তুমি বলো ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি অমরের নামটা আছে নাকি আবু হা দাইফা ইফতলিয়া আমিরুল মকমেনিন আমর ইবনুল খাত্তাবের মুখে তিনি যখন কথা শুনলেন বাচ্চা শিশুর মত তিনি কানন্দন শুরু করলেন আবু হুদাঈফা তখন বললেন ও আমার ভাই আমর আপনি হচ্ছেন এই উম্মতের তৃতীয় ব্যক্তি আল্লাহর রাসূলের পরেই আবু বকরের মর্যাদা তারপরেই আপনার মর্যাদা আল্লাহর রাসূল আপনাকে বড় পছন্দ করতেন ভালোবাসতেন আর আপনার মুখে এই কথা আমার চোখ দিয়ে পানি বে পড়ল অমর ইবনুল খাত্তাব তিনি কেমন লোক ছিলেন আল্লাহ রাসূল যার ব্যাপারে বলেছেন আল্লাহ রাসূল যার ব্যাপারে বলেছেন মাথার উপরে যে উচ্চ আকাশ আছে ওই আকাশের মধ্যে কোটি কোটি তারকা রাজি আছে আকাশের তারকা গুলি কেউ হয়তো গুনে গুনে শেষ করতে পারবে কিন্তু আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নে আমল করেছে ওই নেক আমলের পরিমাণ তা পর্যন্ত কেউ গুণে গুণে শেষ করতে পারবে না এমন হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে বিশ্ব বলেছেন। বলেছে না চেয়ার লা রসূল আগুলাম ব লা নবিয় আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই লাউ কা না নবিয়ম ইম্বা লা কা না আমার আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার অমর আমার উপরে নবী হয়ে যেত আমার এব খাত্তাব এমন লোক ছিলেন আমার যেই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত হাঁটার সাহস করত না সেই অমর হুদাইফাকে নিয়ে বললেন ভাই হুদাইফা মদিনার মুনাফিকদের লিস্ট তোমার কাছে আছে বিশ্বনবী তো তোমার কাছে গোপন গোপন কথা বলেছেন মেহেরবানি করে তুমি আমাকে বলো ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি অমরের নাম আছে নাকি বলো হুদাইফা তখন বললেন ভাই অমর কি করে আপনার নাম সেই মুনাফিকের খাতায় থাকতে পারে আপনি তো হচ্ছেন এই উম্মতের মর্যাদার দিক থেকে তৃতীয় ব্যক্তি অমর তখন বললেন আল ইমানু বাইনাল খাউফিওয়ার রাজা ইমান হচ্ছে ভয় আর আশার মাঝখানে ভাই হুদাইফা আমি তোমাকে এক কথা বললাম এর আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে এখনো তো সময় আছে তাওবা করে নিফাকের ভাইরাসটা আমার থেকে দূর করে খাঁটি মুসলমান হওয়ার সুযোগ এখনো আছে আল্লাহু আকবার আমার ইবনুল খাত্তাব যিনি পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার অন্তরে যদি নেফাকির ভয় থাকতে পারে আমি আপনি কি আমাদের অন্তরেও তো নেফাকি থাকতে পারে আমাদের অজানা সত্ত্বেও এজন্য আসুন আজকের এই আলোচনায় আমরা কোরআনের আয়নায় মুনাফিকদের চরিত্রের মুখোশ আমরা উন্মোচন করে দিব ইনশাআল্লাহ আল্লাহ নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে আজকের আলোচনা শুনতে হবে হয়তো কোরআন হাদিসের কথাগুলো আপনার বিরুদ্ধে আপনার বাপের বিরুদ্ধে ভাই আপনার ভাইয়ের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে এমন কি আপনার দলের বিরুদ্ধেও চলে যেতে পারে কিন্তু নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে বসতে হবে নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে কোরআনের আলোচনা শুনলে এই কোরআন আমাদেরকে হেদায়াত দিবে ইনশাআল্লাহ

আর যদি আমাদের অন্তরে নিফাকির ভাইরাস না থাকে তাহলে আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব যেন আমরা খাটি ইমান নিয়ে মরতে পারি ইনসা মুনাফিক শব্দটি হচ্ছে আরবি এটি নুন ফা কফ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হচ্ছে ছিদ্র করা গর্ত করা বের করা সুরঙ্গ টানেল মুখ মুখ থাকে থাকে না একটি একটি হচ্ছে হচ্ছে প্রবেশ দুইটি ঢুকার রাস্তা আর একটা হচ্ছে বের হওয়ার রাস্তা মুনাফিকের জিহা থাকে দুই দিকে মুনাফিকের মুখ হচ্ছে দুইটা মুনাফিক হচ্ছে ডবল ফেস পার্সোনালিটি যাদের দ্বিমুখী চরিত্র যারা যাদের জিহবা থাকে দুইটা যারা দুই দিকেই ফায়দা লুটতে চায় এরা হচ্ছে মুনাফিক আবার কেউ কেউ বলেছেন কোন কোন আলেম বলেছেন মুনাফিক শব্দটি নাফিকুল ইয়ারবু এই শব্দ থেকে উৎপন্ন হয়েছে নাফিকুল ইয়ারবু বলা হয় পাহাড়ি বা বন্য ইদুরকে পাহাড়ি ইদুর অত্যন্ত ধূর্ত হয় সে পাহাড়ের মধ্যে অনেক জায়গায় গর্ত খনন করে থাকে জন্য একটি মধ্যে তাহলে এই ইঁদুর গুলো তুই চালাক যে অন্য আরেকটা গর্ত দিয়ে পালিয়ে যায় মোনাফিক গুলো হচ্ছে ওই পাহাড়ি আর বন্য ইদুরের মতো এদের দুই মুখ থাকে এরা ডবল ফেস পার্সোনালিটি এরা দ্বিমুখী চরিত্রের লোক এরা উভয় দলকে খুশি রাখতে চায় এরা উভয় দলের সাথে মুশরিক এবং ईमानदार দুই শ্রেণীর লোকদের সঙ্গে আতাৎ করে চলে জানি না কোন কোন দল যে ক্ষমতায় যায় এজন্য একটু সুবিধাবাদ जिंदाबाद ওই টাইপের চলাফেরা তারা করে ঠিক কিনা বলেন মুনাফিকের সঙ্গায় কেউ কেউ বলেছেন মুনাফিক হচ্ছে মা ইউখফিল কুফরা ওয়া ইউজিরুল ঈমান যে বাহ্যিক ভাবে ইমান এর প্রকাশ করে আর অন্তরের মধ্যে কুফুরি গোপন রাখে সেই হচ্ছে মুনাফিক আবার কেউ কেউ বলেছেন মুখে এক বাহিরে আরেক তার নাম কথা বলেন মুখে এক বাহিরে আরেক ভেতরে এক বাহিরে আরেক তার নাম মুনাফিক আমি আমার ক্ষুদ্র গবেষণার আলোকে মুনাফিকের প্রায় পনেরোটি বৈশিষ্ট্য কোরআন এবং হাদিফের আলোকে বের করেছি এই বৈশিষ্ট্যগুলো কোরআন এবং হাদিফের আলোকে মুনাফিকদের এই সকল চরিত্রের মুখোশ আজকে উন্মোচিত হবে ইনসা মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা দুমুখু স্বভাবের হয় ডবল ফেস পার্সোনালিটি এরা দুমুখী নীতি দুমুখী চরিত্রের লোক কোথায় কাজে এদের কোনো মিল নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতের মধ্যে এই সকল মুনাফিকদের ব্যাপারে বললেন ওয়া আমিনান না যুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান আনয়ন করেছি কিন্তু আমার আল্লাহ বলেন বাবা হুম বেমু মেনে যদিও মুখে মুখে এরা ইমানের কথা বলে কিন্তু আদৌ তারা ইমানদার হতে পারে নাই এরা মুখে মুখে ইমানের কথা বলে কিন্তু এদের ভেতরে ইমান নাই তিনটি বিষয়ের সমন্বয়ই হচ্ছে ঈমান মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজের মাধ্যমে তার বাস্তবায়ন করা মুনাফিকগুলো হচ্ছে মুখে মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরে ঈমান নাই আবার তাদের কাজে করবেও ইমানের প্রতিফলন ঘটে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আস-সাফের 3 নম্বর আয়াতের মধ্যে বললেন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন আল্লাহর কাছে এটা খুবই অপছন্দনীয় আল্লাহর কাছে এটা খুবই ঘৃণিত কাজ যে তোমরা মুখ দিয়ে যা বলো তোমরা তা নিজেরা না মুখ দিয়ে যা বলো নিজেরা তা করোনা মুনাফিক হচ্ছে ভেতরে এক বাহিরে আরেক মুনাফিকের কথা এ কাজে কোনো মিল নাই এরা মুখে মুখে ইমানের কথা বলে মুখে মুখে ইমানের কথা বলে কিন্তু তাদের কাজ কাজকর্ম হচ্ছে ইমানের সম্পূর্ণ বিপরীত এরা ইমান ইমানের সম্পূর্ণ বিপরীত ধর্মী চলাফেরা করে এই মুনাফিকরা যখন নামাজে যায় নামাজে যাওয়ার পরে ভিতরের নামাজে গিয়ে সবাই বলে ওয়ানাতুরুকু মাইয়াফজুরুক اللهم إنا نستعينك دعاء كنوت أبنا بودنا نوازير مدد بيتوري نوازير إلى نوازير بالله اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك نوازير مدد الله رشونك وادا كريش لو الله যারা ফাসেক ফুজজার, যারা তোমার দিন বিরোধী যারা তোমার দিনের সঙ্গে সীমা লঙ্ঘন করে যারা তোমার দিন ইসলামের সঙ্গে বিদ্রোহ পোষণ করে যারা তোমার দিনের সঙ্গে শত্রুতা পোষণ করে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কথাটা কোন জায়গায় বলতেছে নামাজের মধ্যে কোথায় বলতেছে নামাজের মধ্যে বলল আল্লাহ ইসলাম বিরোধীদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওই লোকটাই এশার নামাজ থেকে বের হয়ে দেখলো আপেল মার্কার সমর্থনে মিছিল বের হয়েছে এবার আপেল মার্কার সমর্থনে যখন মিছিল বের হয়েছে সেও মিছিলে গিয়ে সামিল হলো দেখা গেল আপেল মার্কার সমর্থনে যে মিছিল হচ্ছে ওই লোকটা মধুর ওই লোকটা সন্ত্রাস চাদাবাজ ইসলাম বিরোধী এখন নামাজের মধ্যে বলে আসলো অগ আল্লাহ আমি তোমার দিন বিরোধীদের সাথে নাই কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরেই দিন বিরোধীদের মিছিলের মধ্যে সামিল হয়ে যায় ঠিক কিনা বলে এইটা হচ্ছে মুনাফিক কথায় কাজে কোনো মিল নাই কথায় কাজে কোনো মিল নাই নামাজের মধ্যে বলল আল্লাহ তোমার দিন বিরোধীদের সাথে দিন বিরোধী ইসলাম বিরোধীদের সাথে আমার কোনো সম্পর্ক নাই অথচ কথায় কাজে মিটিং এ চলায় ফেরায় সকল জায়গায় ওই সকল মুনাফিকদের সাথেই তার চলায় ফেরা আল্লাহর সঙ্গে ওয়াদা করলো গো আল্লাহ তোমার দিন বিরোধী যারা কোরআন বিরোধী যারা তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দেখা গেল নির্বাচন যখন আসে বিসমিল্লা যারা সংবিধান থেকে তুলে দেয় আল্লাহর উপর আস্থা বিশ্বাস যারা তুলে দেয় সেখানের মধ্যে গিয়ে ভুটটা দিয়ে দেয় ঠিক কিনা বলে তাহলে নামাজের মধ্যে বললাম একটা আর আমার কাজে কর্মে করলাম আর একটা এর নাম হচ্ছে মুনাফিক কিয়ামতের ময়দানে কিছু কিছু লোকদের আমলের খাতার মধ্যে দেখতে পাবে লোকটা নামাজে ছিল কোনোদিন মদ খায় নাই জুয়া খেলে নাই লোকটা কোনোদিন সেনা করে নাই এরপরেও আমলের খাতার মধ্যে দেখবে মদের গুনাহ জুয়ার গুনাহ আমলের খাতায় দেখবে জেনার গুনাহ ওই বান্দা দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ তোমার ফেরেশতারা এই আমলনামার মধ্যে সব বানিয়ে বানিয়ে লিখেছে মদ খাই নাই মদের গুণা তোমার ফেরেস তারা বানায় বানায় আমল নামাই লিখলো জুয়া খেলে নাই জুয়া খেলে নাই তোমার ফেরেস তারা বানিয়ে বানিয়ে লিখলো জেনা করি নাই তোমার ফেরেস তারা আমার আমলের খাতায় জেনার গুণা বানিয়ে বানিয়ে লিখলো তোমার ফেরেস তারা কেন এগুলো আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখলো আমার বিরুদ্ধে রিপোর্ট করলো আল্লাহ পাক তখন বলবেন মদ খাও নাই সেটা ঠিক আছে কিন্তু ক্ষমতায় গিয়ে যারা মদের লাইসেন্স দেয় তাদেরকেই তুমি সাপোর্ট করেছ ঠিক কিনা বলেন সুতরাং তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে তারা যে গুনাহ করেছে সেই গুনাহ ফ্লেক্সিবল হয়ে তোমার আমলের খাতা এসেছে এরপরে জুয়া খেলো নাই জুয়ার গুনাহ আমলের খাতায় কেন তার কারণ যারা জুয়ার লাইসেন্স দিয়েছে যারা জুয়ার অনুমতি দিয়েছে তাদেরকেই তুমি সাপোর্ট দিয়েছ ঠিক কিনা বলেন বলে তারপরে জেনার গুণা তোমার খাতায় কেন তুমি জানো না বুঝি তুমি কখনো জেনা করো নাই কোনো মেয়েকে রাস্তাঘাটে টিজ করো নাই বিরক্ত করো নাই ইফটিজিং করো নাই কোনো পতিদা হয়ে গিয়ে পতিদা মেয়েদের পেছনে পেছনে ঘোরো নাই কোনো হোটেলে গিয়ে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো নাই কিন্তু তারপরেও কেন তোমার আমলের খাতায় জেনার গুণা লেখা হয়েছে তার কারণ হলো নিজে তো জেনা করো নাই ঠিক আছে কিন্তু ক্ষমতায় গিয়ে যারা প্রতি তাদেরকে লাইসেন্স দিয়েছে জেনাকে যারা হালাল করেছে তাদেরকেই তুমি সাপোর্ট দিয়েছ ঠিক কিনা বলেন এই জন্য মুনাফিকদের কথা কাছে কোনো মিল নাই এরা বলে একটা করে আর একটা মুনাফিকদের কথা কাছে কোনো মিল নাই এরা ডাবল ফেস পার্সোনালিটি দুমুখী চরিত্রের লোক নিজেরা নামাজ পড়ে রোজা রাখে ঠিক আছে কিন্তু নামাজ বিরোধী দিন বিরোধীদের সাথে সম্পর্ক রাখে দিন বিরোধীদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর আদাব থেকে বাঁচা যাবে একটা ঘটনা শুনাই লুত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টায় দেওয়ার উপক্রম হলো লুত আলাইহিস সালামের জামানায় যখন অবাধ্যতা আর সীমালঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছে গেল আল্লাহ পাক তখন আদাব আর গজব নাজিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন পাক ফেরেস্তাদেরকে পাঠালেন ফেরেস্তাকে পাঠায় বললেন আমার লুটকে বলো আযাব আসার আগেই যেন আমার লুত তার পরিবারের লুক আর তার উম্মতের লোকদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যায় তবে তার স্ত্রীকে যেন না নেয় আল্লাহ পাক সুরাতুল আরাফের 83 নম্বর আয়াতে সেই কথা সুন্দর করে বললেন ফা আমজাইনাহু ওয়া আহালাহু ইল্লামরাআতাহু কানাত মিনাল গাবিরিন আল্লাহ বলছেন আমি আমার নবী লৌত তার পরিবার বর্গ আর তার উন্মতের লোকদেরকে আমার গজব থেকে বাঁচিয়ে দিলাম কিন্তু তার স্ত্রীকে আমি রেহাই দিলাম না কারণ তার স্ত্রী কানাতির যারা অন্যায় করত অপরাধ করতো তাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে সমর্থন দিয়েছে ওই কাফের মুশরিকদেরকে অপরাধীদেরকে আল্লাহর দিন বিরোধীদেরকে সমর্থন দেওয়ার কারণে লুত আলাইহিস সালামের স্ত্রীকেও আমি গজবের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি নাউযুবিল্লাহি তাহলে বুঝা গেল গেল। নিজের নামাজ রোজা হজ জাকাত আর এবার করি না কেন যারা দিনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তাদেরকে সাপোর্ট করে তাদের সঙ্গে আমাকেও জাহান্নামে নামে যেতে হবে ঠিক কেনা বলে আমি আলোচনার শুরুতেই বলেছি আজ আমরা কুরআন হাদিসের আয়নায় মুনাফিকি চরিত্রের মুখোশ উন্মোচন করব এজন্য পুরো আলোচনা নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে শুনতে হবে কোনো কথা তো বানিয়ে হবে না আপনাকে আমি চিনি না কাউকে ব্যক্তিগতভাবে এখানে চিনি আমি এখন কোনোটা যদি আমাদের সঙ্গে মিলে যায় আমরা আমাদেরকে সংশোধন করব ইনশা আল্লাহ এজন্য আলোচনার শুরুতেই বলেছি আবু বকর আর অমরের মানসিকতা নিয়ে কোরআনের আলোচনায় বসতে হবে মিলে গেলে তাও করে ফিরে আসতে হবে ইমানদার হওয়ার জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করতে হবে আর যদি না মিলে তাহলে আল্লাহর কাছে এই তাওফিক কামনা করতে হবে এই দোয়া কামনা করতে হবে যেন স্বচ্ছ আর খাঁটি ইমান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তাওফিক দিন বলে আমি মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা দুমুখী স্বভাবের হয় ভেতরে এক বাহিরে আরে। এদের কোথায় কাছে কোনো মিল নাই মুনাফিকদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা প্রতারক এবং ধুকাবাজ এরা মানুষের সঙ্গে প্রতারণা করে মানুষের সঙ্গে ধুকাবাজি করে মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায় মুমিনদের সঙ্গে তারা প্রতারণা সুলভ আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতের মধ্যে তাদের এই স্বভাব বৈশিষ্টের কথা এভাবে বললেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله رب العالمين منافك আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় অথচ তারা জানে না তারা এতে নিজেরাই ধোকার মধ্যে প্রতারণার মধ্যে পড়ে আছে অথচ এই মুনাফিকগুলো তা বুঝতে পারে না মুনাফিকরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় তারা ইমানদারদের সঙ্গে এমন আচরণ করে বোঝায় যে দেখো আমরা তোমাদের সঙ্গে আছি এটা বলে বলে মুসলমানদের থেকে তারা ফায়দা লুটতে চায় ফায়দা নিতে চায় প্রতারণা দিতে চায় কিন্তু আল্লাহ বলছেন এতে করে তারা তাদের নিজেদের সঙ্গেই প্রতারণা করছে কিন্তু তারা সেটা বুঝতে পারছে না মুনাফিকের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সুবিধাবাদ জিন্দাবাদ এরা হচ্ছে সুবিধাবাদী এরা হচ্ছে সুবিধাবাদী উভয় পক্ষ থেকে উভয় গ্রুপ থেকে তারা ফায়দা নিতে চায় দুই গ্রুপের মন তারা রাখতে চায় সবার কাছে তারা ভালো থাকতে চায় কারো কাছে তারা খারাপ হইতে চায় না এরা ইমানদারদের কাছে আসলে পরে মুসলমানদের কাছে আসলে পরে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলবে ভাইরা আমার আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের জন্য কাজ করতে হবে আর যখনই তাগুতের সাথে চলে যায় তখন ইসলামকে বাস দেওয়ার চিন্তা করে ঠিক কিনা বলে মুনাফিকরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ এরা সুবিধাবাদী লোক সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদের এই চরিত্রের মুখশুনমচন করলেন আল্লাহ পাক বলেন ওয়া ইদা লাকুন্নাল্লাজিনা আমানু কানু আমন্না ওয়া ইদা খালউ ইলা শায়াতিনহিম কানু ইননা মা'আকুম ইন্নমাখনো মুস্তাভজি হোন আল্লাহ বাক বলেন মুনাফিকরা যখন যখন সঙ্গে ফিরিত হয় তারা বলে ভাই আমরা তো তোমাদের সঙ্গে আছি আমরা তো তোমাদের এ লু ইলা খালাও ইলা সাউ তুই নিহিম কলু ইন্ন মাগুম আর যখন তারা শয়তানদের সঙ্গে অর্থাৎ কাফেরে মুশরে তাগুত আর ইসলাম বিরোধী শক্তির সঙ্গে যখন মিলিত হয় ইসলাম বিরোধীদেরকে বলে আমরা তো তোমাদেরই লোক আমরা তো তোমাদের সঙ্গেই মুসলমানদের সঙ্গে যে আমাদেরকে দেখেছ আমরা তো তাদের সঙ্গে এজন্যই ছিলাম তাদের খবর খবরগুলো তোমাদের কাছে পাস করার জন্য কিন্তু মূলত তো আমরা তোমাদেরই লোক ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো ইমানদারদেরকে নিয়ে মুসলমানদেরকে ঠাট্টা উপহাস ছাড়া আর কিছুই করি না মুনাফিকরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদী লোকেরা এরা মসজিদে যখন আসে আল্লাহ আল্লাহ জিকির করে আবার মন্দিরে যখন যায় রাম রাম জিকির করে মসজিদে আসলে বলে আল্লাহর প্রশংসা করে আর মন্দিরে গেলে পড়ে পড়ে মা দুর্গা গজে চড়ে আসার কারণে এবার বাম্পার ফলন হয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে মুনাফিকের চরিত্র মসজিদে আসলে আল্লাহ আল্লাহ মাজারে গেলে মাথায় পট্টি হাতে তসবি মাজারে গেলে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম এটা হচ্ছে মুনাফিকের চরিত্র মুনাফিকের চরিত্র হলো সুবিধাবাদ জিন্দাবাদ মুনাফিক মসজিদে আসলে মাদ্রাসায় রেতিম খানায় গেলে বক্তব্য দিবে মসজিদে দাঁড়ায় মাদ্রাসায় দাঁড়ায় এতিমখানায় দাঁড়ায় ভাইরা আমার মসজিদের সঙ্গে থাকতে হবে মাদ্রাসার পক্ষে থাকতে হবে এতিমখানায় দান সৎকার করতে হবে আপনারা আমাকে নিয়ে এসেছেন দিলাম পঞ্চাশ হাজার এক লক্ষ সবাই তখন বলতে থাকে মার হাবা অমুক ভাই জিন্দাবাদ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে গেলেন ওই লোকটা যখন আবার মমতাজা জাপা অথবা মিনার কোনো গানের কনসার্টের আয়োজন হয় সে যখন ওই কনসার্টে যায় তখন বলে মিলাকে কেন এনেছো মমতাজকে কেন এনেছো আর লেরুনা রায়লাকে আনলে আরো ভালো হতো ঠিক কিনা না বলেন বলে এরা উভয় গ্রুপকে খুশি রাখতে চাই ইমানদারদের সাথে আসলে করে ভালো ভালো কথা বলে আবার নাচ গানের কনসার্টে ঘেঁড়ে পড়ে সেখানেও তারা পয়সা দেয় সেটাকেও তারা সাপোর্ট করে এরা মসজিদ কমিটির সভাপতি হয় মসজিদ কমিটির সভাপতি হয় মাদ্রাসা কমিটির সভাপতি হয় মসজিদ কমিটির কমিটির সেক্রেটারি সেক্রেটারি হয় হয় মাদ্রাসা আবার দেখা যায় মদের আসর জুয়ার আসর নাচ আর গানের আসরের কনসার্টের সভাপতি হয় ঠিক কিনা বলে এইগুলো হচ্ছে মুনাফিক যারা সবাইকে খুশি রাখতে চায় মুনাফিকের চার নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকরা লোক দেখানো কাজ করে এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না মুনাফিকরা মানুষকে দেখাবার জন্য কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের একশত বিয়াল্লিশ এবং একশত তেতাল্লিশ নাম্বার আয়াতে মুনাফিকদের এই চরিত্রের মুখোশ আল্লাহ পাক এভাবে উন্মোচন করেন إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون

মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় এরা অলসভাবে নামাজে দাঁড়ায় ইরাউন আন-নাস ওয়া লা যিকুরুনাল্লাহা ইল্লা কালীলান এরা মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায় এদের অন্তরে আল্লাহর শরণ আল্লাহর ভয় খুবই কম থাকে ঠিক কি না আল্লাহ পাক সূরাতুল মাউনে আরও সুন্দর করে বললেন ফওয়াইলুল্লিল মোসাল্লিনহু আন শনাতিহিম সাল্লাদিন হুম আল্লাহ বুলান ধ্বংস ঐশকজ নামাজদের জন্য যারা মানুষকে দেখা পারে লোক দেখা পারে জননা নামাজ আদায় করে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে মুনাফিকগুলো গুলু নামাজ আদাই করে করে যত ধরনের আবাদত করে লোকদেরকে দেখাবার জন্য করে এরা নামাজ পড়ে লোকদেরকে দেখাবার জন্য বিশেষ করে ইলেকশন যখন আসে নির্বাচন যখন আসে সারা বছরে নামাজ নাই ইলেকশন আসার আগে মাথার মধ্যে টুপি লাগায় লম্বা পাঞ্জাবি পরে অজু আসে বা নাই অজু থাক বা না থাক সবার সাথে গিয়ে আল্লাহ আকবার এই যে লোক দেখার নামাজ যারা পড়ে এরা মুমিন না এরা হলো মুনাফেক ঠিক কিনা বলেন মুনাফিকরা রোজা রাখে মানুষকে দেখাবার জন্য রাখে মুনাফিকরা হজে যায় মানুষকে দেখাবার জন্য হজে যায় নামের আগে আলহাজ বা হাজি লাগাবার জন্য হয়ে যায় মুনাফিকরা যাকাত দেয় মানুষকে দান সদকা করে মানুষের থেকে সিম্পেথি পাওয়ার জন্য অথবা ইলেকশনে ভোট পাওয়ার জন্য দেখা গেল যেই লোকটা ইলেকশনের আগে এত বেশি দান সদকা করল ওই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে কোটি কোটি টাকার দুর্নীতি করলো ঠিক কিনা বলেন ক্ষমতায় যাওয়ার আগে খুব ভালো মুসল্লি সাজে খুব ভালো নামাজ পড়ে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে নামাজি লোকগুলো মুসল্লি লোকগুলোর দাড়ি ধরে ধরে টানে এরকম বেহাদ পাচ্ছে না নাই এরকম বেহাদ পাচ্ছে না নাই এগুলা মুমিন না মুনাফেক এগুলা মুমিন না মুনাফেক ক্ষমতায় যাওয়ার আগে কত ধরনের ওয়াদা করে লোক দেখানো কত কাজ করে লোকদের সঙ্গে কত প্রমিস করে ক্ষমতায় গেলে ইসলামের জন্য এইটা করব ইসলামের বিরুদ্ধে কথা বলবো না ক্ষমতায় গেলে ইসলামের জন্য এই করব মাদ্রাসা বন্ধ করব না মসজিদের পক্ষে থাকবো আলেমদের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় আলেমদের শরীর থেকে রক্ত জোড়ায় ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় মসজিদ ভেঙে দেয় মাদ্রাসায় তালা দেয় ক্ষমতায় গিয়ে দেখা যায় সংবিধান থেকে বিসমিল্লা উঠায় দেয় শেষ পর্যন্ত আল্লাহর উপর আস্থা আর বিশ্বাসকে তুলে দেয় ঠিক না বলেন মুনাফিকরা হচ্ছে ভেতরে এক বাহিরে আরেক সুবিধাবাদী লোক দেখানো কাজ করে এরা হচ্ছে প্রতারক ধোঁকাবাজ মানুষদের সঙ্গে প্রতারণা করে জনগণের সঙ্গে মুসলমানদের সঙ্গে ধুকাবাজি করে মুনাফিকের পাঁচ নম্বর চরিত্র হচ্ছে মুনাফিকরা ব্যাধিগ্রস্ত এরা চরম একটা ভাইরাসে আক্রান্ত এইডস না এইডসের চাইতে আরো মারাত্মক ভাইরাস যেই ভাইরাসের নাম হলো নিফাক যেই ভাইরাসের নাম হচ্ছে নিফা এই নিফাকের ভাইরাসটা হচ্ছে এতই মারাত্মক কোনো লোক যদি ক্যান্সার হয়ে মারা যায় কোন লোক যদি ক্যান্সার হয়ে মারা যায় অথবা এইডস নামক ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ওই লোকটা জাহান নামে যাবে এমন কথা কি কেউ কখনো বলতে পারবে কেউ কখনো বলতে পারবে কিন্তু মুনাফিকের ভাইরাস এটি এমন এক ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জাহান নাম অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের ১৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন তাদের জন্য চিরস্থায়ী জাহান্ন অবধারিত নিফাকির রূপ নিয়ে যারা মারা যাবে নিফাকির কির বেধিতে আক্রান্ত হয়ে যারা মারা যাবে এই ভাইরাস নিয়ে যারা মারা যাবে এদের জন্য জাহান না অবধারিত আর যাদের অন্তরে মুনাফিকি আছে আল্লাহ পাক বলেন তাদের এই রোগটা আমি আল্লাহ নিজেই বাড়ায় দিই যাতে বাড়তে বাড়তে একেবারে জাহান নামের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১০ নম্বর আয়াতের মধ্যে সে কথাই বললেন في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله এদের হৃদয়ের মধ্যে রোগ রয়েছে ব্যাধি রয়েছে আর আমি আল্লাহ পাক তাদের এই রোগকে তাদের এই ব্যাধিকে আরো বেশি বাড়িয়ে দেই আল্লাহ পাক বলেন তাদের জন্য তাদের এই মিথ্যাচারিতার ধরুন আমি তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখেছি নাউযুবিল্লাহ মুনাফিকরা মুনাফিকি নিয়ে মারা গেলে যতই সে নামাজ রোজা হজ যাকাত

এই লোকটার মধ্যে কোনো সমস্যা ছিল না মাথার মধ্যে টুপি ছিল লম্বা দাড়ি ছিল জুব্বা পড়ত মসজিদে নববীতে বিশ্ব নবী পেছনে নামাজে দাঁড়াতো কিন্তু এরপরেও এই মুনাফিকের জন্য আল্লাহ পাক জাহান্নামকে অবধারিত করে রেখেছেন তার ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাযিল করে তার তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে কিছুদিন পরেই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল আবদুল্লাহ ইবনে উবাইর ছেলে আবদুল্লাহ বিশ্ব নবীর কাছে আসলো বিশ্ব নবীর কাছে এসে বলল আগো আল্লাহর নবী আমার বাবা আবদুল্লাহ ইবনে উবাই ইন্তিকাল করেছেন আমার বাবা মৃত্যুর আগে ওসিয়ত করেছেন আমার বাবার কাফনের কাপড় হিসাবে যেন আপনার গায়ের জুব্বা মোবারক দেওয়া হয় আপনার গায়ের পবিত্র জুব্বা দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড়টা বেচানো হয় আর আপনি নিজে যেন আমার বাবার নামাজে জানাজার ইমামতি করেন বিশ্বনবী কথা শোনার পরে বিশ্বনবী যখন তার গা থেকে তার পরনের জামাটা খুলে দিতে যাবেন সাইদিন ওমর ইবনুল খাত্তাব বিশ্বনবীর গায়ের জামা তিনি টেনে ধরলেন বিশ্বনবীর গায়ের জামা টেনে ধরে এমন সাধ্য এমন দুষাহস্তিকারও আছে নাকি আমার ইবনুল খাত্তাব বিশ্ব নবীর গায়ের জামাটা টেনে ধরলেন ছয়টি জায়গায় অমর ইবনুল খাত্তাব একাই সিদ্ধান্ত নিয়েছেন আর অমর ইবনুল খাত্তাবের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ পাক করে আল্লাহ পাক নিজে তিনি অমরের পক্ষে রায় দিয়েছেন অমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীর গায়ের জামাটা টেনে ধরলেন বিছরবী ওমরকে বললেন अगमर তুমি আমার গায়ের জামাটা টেনে ধরলা কেন? তখন বললেন अगো আল্লাহর রবি আপনি কার জন্য কাপড়ের কাপড় হিসাবে আপনার গায়ের পবিত্র জুব্বাটা খুলে দিচ্ছেন? লোকটাকে কি আপনি চেনেন না? উহুদের ময়দানে কাফেরদের কাছে আমরা পরাজিত হয়েছি। এই বেঈমানের কারণে এই বেঈমান তিনশো সৈন্য নিয়ে ভেগে গিয়েছে। এই জন্যই আমরা কাফের বেঈমানদের কাছে পরাজিত হয়েছি সারাটা জীবন সে মুসলমানদের সঙ্গে বিদ্বেষ পোষণ করেছে কাফের বে সঙ্গে আতাত করেছে এই বেঈমানের জন্য আপনি আপনার পরনের জুব্বা দিবেন না আপনি এই বেঈমানের যায় যাবেন না বিশ্বনবী অমরকে তখন বললেন অমর রে আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই অমর ইবনুল খাত্তাবকে একথা বলে বিশ্বনবী তার গায়ের জুব্বা মুবারক বিশ্বনবী তার গায়ের জুব্বা মুবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের কাপড়টা তিনি তিনি প্রস্তুত করলেন আর বিশ্বনবী আর বিশ্বনবী নিজেই তার জানাজা ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে নিজেই ইমামতি করলেন জানাজার নামাজে ইমামতি করার পরে এবার বিশ্বনবী মুনাফিকের জন্য হাত তুলেছেন আল্লাহ পাক বরদাস্ত করলেন না সঙ্গে সঙ্গে জিব্রিলকে পাঠালেন জিব্রিল এসে বিশ্বনবীর হাতকে নামিয়ে দিয়ে বললে নগ আল্লাহর নবী কার জন্য আপনি হাত তুলেছেন এই মুনাফিকটাকে কি আপনি চিনেন না সারাটা জীবন মুসলমানদের সঙ্গে বিরোধিতা করেছে কাফের বেঈমানদের সঙ্গে আতাত করেছে উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে এই বেঈমানের জন্য এই মুনাফিকের জন্য আপনি যদি ইস্তিগফার করেন তার জন্য যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান একবার আর দুইবার নয় আল্লাহর কাছে যদি আপনি 70 ক্ষমা চান আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন এই মুনাফিককে আল্লাহ পাক ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 80 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন إِسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللهُ لَهُمْ পাক বলেন এই মুনাফিকের জন্য এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন সমান বরং এদের জন্য একবার আর নয় আপনি নবী যদি এদের জন্য আমার কাছে ক্ষমা চান আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই সকল মুনাফিকদেরকে শুধু আবদুল্লাহ ইবনে উবাই নয় কামত পর্যন্ত আবদুল্লাহ ইবনে উবায়ের মতো যত মুনাফিক আসবে মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা আমি ক্ষমা করব না এরপরে আল্লাহ পাক বিশ্বনবীকে আবার জানিয়ে দিলেন সূরাতুত তাওবা এর 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটি বিষয়ে সিদ্ধান্ত দিলেন ولا تسل على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون আল্লাহ রাবুল আলমিন বললেন আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই প্রকারের যত মুনাফিক মারা যাবে কোন মুনাফিকের জানা যায় আপনি শরিক হবেন না ইমামতিও করবেন না এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না এদের কবরের পাশে দাঁড়িয়েও থাকবেন না এর কারণ হচ্ছে এরা আল্লাহর সঙ্গে কুফরি করেছে রাসূলের সঙ্গে বেইমানি করেছে আর তারা মুনাফিক অবস্থায় ফাঁসে অবস্থায় ইন্তেকাল করেছে আল্লাহ পাক বিশ্ব নবীকে সুরাতুত তাওবার 84 নম্বর আয়াতের মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে দিলেন কোন মুনাফিকের জানা যায় কোন মুসলমান যাবে না সিদ্ধান্ত কা অথচ আমাদের অবস্থা হচ্ছে এমন সারা জীবন ইসলামের বিরোধিতা করে গিয়েছে দেখা যায় এমন কাফনের কাপড় পরায়া একেবারে সুন্দর করে জানাদার নামাজ পড়ায়া কবরের মধ্যে শোয়া দিয়ে আছে। মনে হয় যেন জাহান্নামের জান্নাতের বিছানায় শোয়া দিয়ে আসছে মনে হয় যেন জান্নাতের কন্ট্রাক্টরই আল্লাহর কাছ থেকে নিয়েছে ঠিক কিনা বলেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মুনাফিকদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না কারণ এই মুনাফিকরা হচ্ছে কাফের মুশরিকদের চেয়েও আরো বেশি নিকৃষ্ট সম্মানিত মুসল্ল্যানে کرام আজকে সময় শেষ হয়ে গিয়েছে মুনাফিকদের ছয়টি বৈশিষ্ট্যের কথা আজকে বললাম বাকি কথা বাকি কথা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ বাকি বৈশিষ্ট্যগুলো আমরা আগামী জমায় একটি একটি করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই মুনাফিকের রোগ এটি এতই মারাত্মক নেফাকের রোগ যাদের অন্তরে রয়েছে এরা কখনোই জান্নাতে যেতে পারবে না এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আশ-শিকাকি ওয়ান নিফাক ওয়া আল্লাহ তোমার কাছ থেকে আমরা নিফাকি এবং চরিত্রের যত মন্দ দিক আছে এগুলো থেকে তোমার কাছে পাড়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আল্লাহ হাদা মা ওয়াল ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ